নমস্কার দাদা, বিন্দাস অভিজিতে। আজকে আপনার 1.5 থেকে 2 কেজি ওজনে ইলিশ মাছ কাটিং দেখাতে যাচ্ছি, বেঙ্গলি কাটিং। আমাদের দাদা রঞ্জন দাম হাতে মাছটা আছে, মাছটা ধরে দেখাচ্ছে। দাদা দেখুন, দাদা মাছটা ধরে দেখাও। হ্যাঁ, এরকম ধরে যান, এই যে মাছটা দেখাও ভালো করে। হ্যাঁ, এই যে সাইজের মাছটা দেখুন, মাছটা ওজনটা আপনারা দেখতে পারেন। এই ওজনটা দেখাচ্ছি, মাছটা ওজন আছে 1 কিলো 650। তো মাছটা আছে, কাটিং করে দেখাচ্ছে, বেঙ্গলি কাটিং। দেখুন আমাদের মাছটা কীভাবে কাটছে দাদা। এখন দেখুন অনেক জায়গায় চাকু দিয়ে মাছ কাটে, কিন্তু আমাদের বেঙ্গলি কাটিংয়ে এই ইলিশ মাছ কিন্তু আমরা বটিতেই কাটি। বটিতে এই কারণেই কাটি যে বটিতে মাছ কাটলে মাছে কোনো রকমের কোনো নোংরা থাকে না। অ্যাকচুয়ালি যারা কাঠের উপরে কাটে, অনেক সময় কাঠের গুঁড়ি বা কুচি লেগে যায়, কিন্তু বেঙ্গলি কাটিংয়ে যেটা বাংলার কাটিং, সেই কাটিংয়ে মোটামুটি মাছ কাটলে মাছে কোনো কিন্তু কাঠের গুঁড়ি বা কোনো কিছু একদম লেগে থাকার কোনো ই থাকে না। বা আপনারা গাইস মাছটাকে দেখুন কীভাবে মাছটা কাটিং হচ্ছে। দেখুন কাঁচা মাছের রক্ত, দেখুন দেখুন মাছ, দেখুন এটা আরো অরিজিনাল কাঁচা মাছ, কোনো স্টোরের মাছ না, একদম ফ্রেশ কাঁচা ইলিশ। তো গাইস দেখতে পাচ্ছেন কাঁচা মাছের রক্ত, একদম ফ্রেশ ইলিশ কাটা হয়ে গেল। এটা হলো বেঙ্গলি কাটিংয়ে ইলিশটা কাটা হলো। এই মাছটা বটিতে কাটলে আপনার মাছে কোনো রকমের কোনো কাঠের গুঁড়ি বা কিছু লেগে থাকার কোনো চান্স থাকে না। তো বন্ধুরা, এরকম মাছ যদি আপনাদের খেতে হয় তো আমাদের জ্যাংরা বাজারে অবশ্যই আসবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এরকম অনেক অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে চলেছি। এখানে বহু রকমের ইলিশ আছে, ছোটো বড়ো সব রকমের আছে ইলিশ, বিভিন্ন ধরনের মাছও আছে। তো বন্ধুরা গাইস নমস্কার, টাটা।